শুধুমাত্র আমার এই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো, কোনো বই করতে হবে না, কোনো টেস্ট পেপার করতে হবে না, কোনো গাইডের ম্যাথ করতে হবে না, শুধু পার্ট ওয়ান থেকে আমি যে নয়টা পার্ট দিব, আজকে পার্ট হচ্ছে কিন্তু ছয়, আর তিনটা পার্ট তোমরা পাচ্ছ, শুধু এই ম্যাথগুলোই তুমি প্র্যাকটিস করো, আমি শিওর তুমি এখান থেকে 100% কমন পাবে। আমার একটা এবি পেজ আছে এসএসসি এইচএসসি বিডি, সেখানে ঠিক তোমার মতোই প্রায় 11,600 শিক্ষার্থী কিন্তু জয়েন করে ফেলেছে, চাইলে তুমি জয়েন করতে পারো, লিঙ্কটা ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, একটা ক্লিক করে তুমি জয়েন হয়ে যাও। ব্যবহারিক জ্যামিতি নর্মালি তোমাদের আমি খুব একটা বলি না, বলে আমার ভিডিও শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, খুব একটা বলি না, তো আমি আজকে বলবো এই ভিডিওটি তুমি অবশ্যই সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, আমি অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ ব্যবহারিক জ্যামিতি এখানে 10 মার্ক কমপ্লিট করতে পারলেই অনেকে 5 মার্ক নিয়ে খুব ভয়ে থাকো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ব্যবহারিক জ্যামিতি প্রথমে দেখতে পাচ্ছ আমাদের জন্য, তুমি এইটা শেষ করার আগে তোমাকে একটা পলিসি বলে দিচ্ছে, তুমি সম্পাদ্য 1, 2, 3 আর সম্পাদ্য 9, 10, 11 এই 6টা করবে, সম্পাদ্য 1, 2, 3 আর 9, 10, 11 এই 6টা তোমাকে করতেই হবে, এটা করার পরে তুমি এই সাজেশনটা ভালো মতো লক্ষ্য রাখো। এখন দেখো প্রথমে দেখতে পাচ্ছ সৃজনশীল হচ্ছে 25 নম্বর, এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ 60°, 45° এবং পরিসীমা হচ্ছে কত দেখতে পাচ্ছ 13 সেন্টিমিটার, তাহলে এটা কয় নাম্বার সম্পাদ্য, এটা কিন্তু আমাদের মূল 3 নম্বর সম্পাদ্য। এখন দেখতে পাচ্ছ এবং গ নাম্বার একটা সম্পাদ্য দেখতে পাচ্ছ, সেটা কি বিবরণ সহ এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো বা অঙ্কন করো যার পরিসীমা উদ্বিভাগের পরিসীমার সমান, এটা কিন্তু 7.16 নম্বর, এটা কিন্তু 7.16 নম্বর, তোমাকে উত্তর সংকেতটা আমি বলে দিচ্ছি যেন তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। এরপর দেখতে পাচ্ছ 26 নম্বর সৃজনশীলটা, এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই ভার সমষ্টি, তার মানে এটা কিন্তু সম্পাদ্য 1 নম্বর, এবং গ নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো, এটা কিন্তু সম্পাদ্য 10 নম্বর, তাহলে হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছ তুমি 27 নম্বর যে সৃজনশীলটি, এখানে দেখতে পাচ্ছ বলে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5, 6 এবং এখানে বলতে বলছে একটা পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে সম্পাদ্য কিন্তু 9 নম্বর, এবং B/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এতে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 90° হয়, যেটা আমাদের বইয়ে 60° দেওয়া আছে, 60, 75 এবং 90° কিন্তু হতে পারে, এটা কিন্তু 8.5-এর 11 নম্বর, 8.5-এর কিন্তু 11 নম্বরটা। এরপরে সর্বশেষ যেটা আমাদের আছে সেটা হচ্ছে একটি দেখো সামান্তরিক দুটি কর্ণ এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এটা কিন্তু সম্পাদ্য 4 নম্বর। এরপরে গ নম্বরে যে কোশ্চেন দেখতে পাচ্ছ একটি ট্রাপিজামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং এ বাহু সংলগ্ন দুটি কোণ এক্স আর হচ্ছে ওয়াই, ট্রাপিজামটি অঙ্কন করো, এটা কিন্তু 19-এর খ নম্বর, 7.2-এর 19-এর খ নম্বর, 7.2-এর 19-এর খ নম্বর, দ্যাটস ইট। তাহলে ইতিমধ্যে কিন্তু 28টা সৃজনশীল প্রশ্ন হয়ে গেল, অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, সে বন্ধু সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।